সেই কথা পাইকি তো অমিত শাহ আসিলে সেই গুরুমন্ত্র তো দেইছন্তি আর 24 রে নিশ্চিত বিজেপি সরকার হবে ওড়িশার গ্রিন সিগনাল গোটে প্রকার আপনার মিলি সাইলা 2024 নির্বাচন লড়া পাইকি নিকটরে আপনার গুরু কহবা অমিত শাহ বিজেপির চাণক্য আমার আসিলে কোন গুরুমন্ত্র দেইছন্তি দেখুন অমিত শাহ 2014 নির্বাচন পর বি আসিছন্তি 2019 পাই কি যে টাস্ক দেইথিলে যে গুরুমন্ত্র দেইথিলে সেই গুরুমন্ত্রকু দোহরাইছন্তি মো বুথ সবুট মজবুত কার্যক্রমটা কো সম্পূর্ণ ভাবে এইথরক সে আমার যে ক্ষেত্রীয় প্রভারী অছন্তি সুনীল প্রভারী সুনীল বনসলকু দায়িত্ব দেইছন্তি সে পুরা সম্পূর্ণ ভাবে তদারখ করছন্তি আর বাকি তা সহিত অন্যান্য যে দলীয় কার্যক্রম রয়েছে আউ কিছু বি এমতি মন্ত্র দেইছন্তি তাকু নেইকি আমি আগু বড়ুছু এবং এবে সেভাবে বাতাবরণ বনিছি তাঙ্কর চাণক্যঙ্কর যে রণনীতি রয়েছে তাকু নেইকি আমি আগু বড়ুছু এথর যে আসিলে নির্বাচন বহুত খুব কম টাইম রয়েছে এথরকর অমিত শাহ কোন কইবে কোন নাই সেটা সম্মতি উপর নজর থিলা বিশেষ করে নজর থিলা মেন্টকু নেইকি কোন লাগুচি নিহাতি আলোচনা হইতিব আগুকু মেন্ট হব না হবনি দেখুন সংঘীয় ব্যবস্থায় কেন্দ্র নেতৃবৃন্দ আসন্তি কেন্দ্র সরকার যেহেতু বিজেপির অছি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর নেতৃত্বে পরিচালিত হচ্ছে সরকার এটি আউ গোটে সরকার অছি এবং প্রধানমন্ত্রী সর্বদা কইছন্তি সংঘীয় ব্যবস্থায় সংঘীয় ঢাঞ্চারে আমি সারা ভারতবর্ষর বিকাশ চাহু এবং মানুষের গোটে শরীর অঙ্গ যদি ভালো নথিব তাহলে সে কু ভালো মানুষ কুহাযিব নাই নিশ্চিত রূপে সেইভাবে ভারতবর্ষকু সুদৃঢ় করিয়াকু হলে কেউ দিগকু আমি অনদেখা করিবা নাই সেইপাই পূর্বদয়ের উদয় যে অন্য সরকার যেতে থিলে আগুরু সে সবুবেলে গোটে দিগ প্রতি দেখুলে তেমন ভারতবর্ষর যে বিকাশ হয়ে পড়া ভারতবর্ষর বিকাশ করা হলে সবু দিগকু দেখবার অপি পূর্বদয়ের বিকাশ হব আরম্ভ তো মুখশালাটা ওড়িশা রয়েছে তেমন ওড়িশার বিকাশ ক্ষেত্রের সর্বদা সি সহযোগ করছেন যে অমিত শাহ আসিলে সে নিজে কহিলে নিজে মুখ্যমন্ত্রী সেটি আমার ওড়িশার মুখ্যমন্ত্রী নিজে লে তাঁক উপস্থিতি দোহরাইলে কোণ কোণ সবু যোজনা মোদীঙ্ক দ্বারা এটি পৌঁছিছি এবং কেতে টঙ্কা ইউপিএ সরকার সময়ের যে সরকার কৌলা যে টঙ্কা কোণ গছরে ফলে কি সি ইউপিএ সরকারের 10 বর্ষ সময়ের 2,90,000 কোটি টঙ্কা পাখাপাখি যা এই সংঘীয় ব্যবস্থায় আসিকি পৌঁছি কিন্তু 9 বর্ষ ভিতরে মোদীঙ্কর নেতৃত্বের সরকারের আমি 18,25,000 কোটি টঙ্কা ওড়িশা সরকারঙ্ক পাখে পৌঁছিছি ই কত বড় আচিভমেন্ট তেমন মুখ্যত ভারতবর্ষর সবু কোণ অনুকোণ যদি সুদৃঢ় হব বিকশিত হব তাহলে ভারতবর্ষ বিকশিত রাষ্ট্র বলে কি কুহযিব তেমনি মোদিজি সবু রাজ্যের যে বিরোধী সরকার থাকত ভারতীয় জনতা পার্টির বিরোধী সরকার যেটি বিপক্ষ সরকার অনেক তাঁক সহ তাড়মেল নেই সে অঞ্চল কমিটি সে রাজ্য কমিটি ডেভেলপ হব এ কথা দেখুন অমিত শাহ সে কথা করছেন সেন্টার পয়েন্ট থাকে বাকি যে বিজেপি আগুর বি কিন্তু যে 24 সরকার গড়ব ওড়িশার কেতে দূর আপনার লাগুচি সরকার চেঞ্জ হয়ে পড়ব দেখুন অমিত শাহ যে কথা কহিলেন রাজনৈতিক চাণক্যর তাঁকর হিসাব কিতাব কোটি ভুল গণনা হয়নি সে হিসাব কিতাবরে আমার গত থরকর টিকে আমি নিজে আমার রাজ্য সংগঠন প্রক্রিয়ারে সেভাবে কথা আমি হয়ে পারা নাই যা ফলের কি আমি সেটা আছি করা কথা করে পারলে কিন্তু মানে রেসিও যদি দেখিবা ভোট রেসিওটা বহুমাত্রার দ্বিগুণিত হয়ে গেল এবং আমি এমতি কতটা সিট রইগলে মানে বহুত কম কম হারি যাইছে সেকু আখি আগে রাখিলে নিশ্চিত রূপে আমি সফল বলে কুহযিব কোন লেখুনা রই যাইছিল হ্যাঁ যে যে কথাটা মো বুথ সবুট মজবুত কার্যক্রমটা সম্পূর্ণ ভাবে আমি যে দেখবা দরকার সেটা টিকি কোটি না কোটি আমার অনদেখা রইলা
जहाँफल कि अन्न्य दिग्वर आम ठीक प्रचार प्रसार कर कथाटा टी अभाव रहा कारण आम आचिव कर सरकार हो पार से कथापाई कि तो अमित शाह आसी से ही गुरुमंत्र तो देखते जो आम जानजे ना फेलियर इज द पिलर अफ दि सक्सेस मान आम कौटी भूलटा कलु से भूलटा को सुधार आवश्यकता अच्छी आग को बढ़िवार आवश्यकता अच्छी ये मंत्र निश्चित रूपे आम नेतृत्व से बाट देकी चली चौबीस निश्चित बीजेपी सरकार हम ओडिशा।